খ প্রত্নতাত্ত্বিক উপাদান এক প্রাচীন লিপি প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে লিপি একটি গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী লোহা সোনা তামা ব্রোঞ্জ মাটির তৈরি নানা দ্রব্যাদি ইট পাথর ঘরবাড়ি ও মন্দির গাত্রে উৎকীর্ণ নানা লিপি থেকে ইতিহাসের প্রচুর গুরুত্বপূর্ণ উপাদান সংগৃহীত হয়েছে ঐতিহাসিক স্মিথের মতে প্রাচীন ভারতীয় ইতিহাসে উপাদান হিসেবে লিপি ও সর্বপ্রধান স্থানের অধিকারী। গুরুত্ব। ঐতিহাসিক ফ্লিটের মতে মুদ্রা ভাস্কর্য স্থাপত্য ঐতিহ্য ও সাহিত্য থেকে আমরা যেসব বিবরণ পাই তার সত্যতা নির্ণয় করতে শিলালিপি আমাদের যথেষ্ট সাহায্য করে ঐতিহাসিক রমেশ রমেশচন্দ্র মজুমদারের মতে প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস রচনায় লিপির গুরুত্ব সর্বাধিক বা কোন ঘটনাকে স্মরণীয় করে রাখা মন্দির নির্মাণ ভূমি দান ধর্মপ্রচার বা রাজকীয় নির্দেশ প্রচার প্রভৃতি বহু উদ্দেশ্যে লিপি উৎকীর্ণ করা হতো এই সব লিপিগুলি ইতিহাসের অমূল্য সম্পদ এগুলি থেকে রাজার নাম রাজত্বকাল, সন তারিখ বিশেষ রাজার রাজ্য আয়তন, রাজ্য জয় ধর্ম বিশ্বাস অন্যান্য কার্যকলাপ এবং সমকালীন বিভিন্ন বিষয়ের কথা জানা যায় এইসব লিপিগুলি প্রাকৃত পালি সংস্কৃত তামিল তেলেগু প্রভৃতি বিভিন্ন ভাষায় লিখিত হতো সম্রাট অশোক সাধারণভাবে ভারতের সর্বত্র ব্রাহ্মী লিপি ব্যবহার করতেন উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে তিনি খরোষ্ঠী লিপি ব্যবহার করেন। গুপ্ত যুগের পর পূর্ববর্তী কালের লিপি মধ্যে শতকরা পঁচানব্বই ভাগই প্রাকৃত ভাষায় লিখিত। গুপ্ত যুগ থেকে লেপিগুলির ক্ষেত্রে সংস্কৃত ভাষার বহুল প্রচলন শুরু হয়। এই সব লিপি মধ্যে সম্রাট অশোকের বিভিন্ন লিপি কলিঙ্গ রাজ খারবেলের হস্তে গোম্পা লিপি সাতবাহন রাজ গৌতমী পুত্র সাতকর্ণীর নাসিক প্রশস্তি সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশাস্তিদ্র দমনের জুন রচিত আইহল লিপি বিশেষ উল্লেখযোগ্য বিবরণ ভারতের বাইরে এশিয়া মাইনরের বোঝাইকই পারস্যের বেহিস্তান পার্সে পোলিস রুস্তম এবং আফগানিস্তান জবদ্বীপ, সুমাত্রা ইন্দোচীন প্রভৃতি স্থানে আবিষ্কৃত লিপি থেকে ওই সকল স্থানের সঙ্গে ভারতের বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের কথা জানা যায় দুই মুদ্রা প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব অনস্বীকার্য সাহিত্য ও শিলালিপি থেকে যেসব পাওয়া যায় সেগুলির সাহায্য করে মুদ্রাগুলিতে দেবদেবীর মূর্তি খোদাই করা থাকে কুষাণ রাজ কনিষ্কের মুদ্রায় অঙ্কিত বিভিন্ন দেবদেবীর মূর্তি থেকে তার সমন্বয় ধর্মীয় আদর্শের কথা জানা যায় গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের মুদ্রায় তার বিনা বাদনরত মূর্তি তার সঙ্গীতানুরাগের পরিচয় বহন করে এই সব মুদ্রা থেকে কেবলমাত্র রাজার নাম রাজত্বকাল তার শখ বা তার উপাস্য দেবদেবীর কথাই নয় ধাতু শিল্প শিল্পকলা রাজ্যের ব্যবহৃত লিপি এবং দেশের অর্থনৈতিক অবস্থারও সম্মুখ পরিচয় পাওয়া যায় ভারতে প্রচুর পরিমাণ রোমান মুদ্রার অস্তিত্ব রোমের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি ও সামুদ্রিক বাণিজ্যের পরিচয় বহন করে ভারতীয় ঘনিষ্ঠ প্রজাতন্ত্রিক রাজ্য মালব চৌধেয় ও পাঞ্চাল প্রভৃতি সম্পর্কে ঐতিহাসিক তথ্যের একমাত্র প্রদান হলো মুদ্রা মুদ্রার সাহায্য ব্যতীত এই রাজ্যগুলির ইতিহাস আমাদের অজ্ঞাতই থেকে যেত মুদ্রা ব্যতীত ভারতে রাজত্বকারী গ্রিক শক পার্থিয়ান ও কুষানদের কোন ইতিহাস রচনা করা সম্ভব হতো না কুষানদের ইতিহাস রচনায় মুদ্রা মেরুদণ্ড হিসেবে চিহ্নিত ভারতের উত্তর পশ্চিম সীমান্তে রাজত্বকারী ব্যাক্ট্রিয় গ্রিকদের ইতিহাস জানার একমাত্র উপাদান হল মুদ্রা

প্রাচীন শিল্পকীর্তি দেবদেবীর মূর্তি মৃৎশিল্প মৃৎপাত্র ও তৈজসপত্রাদি প্রাচীন ভারতের ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে স্বীকৃত রাজনৈতিক ইতিহাসের পক্ষে উল্লেখযোগ্য না হলেও শিল্পকলার বিবর্তন ও সাংস্কৃতিক ইতিহাসে এক গুরুত্ব অসীম এগুলি থেকে বিশেষ যুগের শিল্পকলা ধর্ম ও অর্থনৈতিক অবস্থার চিত্র পাওয়া যায় তক্ষশিলা সারনাথ পাতলিপুত্র কৌশাম্বী হস্তিনাপুর প্রভৃতি স্থানে কার্য চালিয়ে প্রাচীন ভারত ইতিহাসের অনেক গৌরবময় অধ্যায় আবিষ্কৃত হয়েছে ভারতের বাইরে বেলুচিস্তান ও তুর্কিস্তানে ফলে ঐসব অঞ্চলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ যোগাযোগের কথা জানা যায় কম্বোজের আঙ্কর ভাগ ও জাবার বড়বদুরের মন্দির দুটি ভারতের ঔপনিবেশিক ও সাংস্কৃতিক বিস্তারের সাক্ষ্য বহন করে অনুশীলনী করে ফেলো এবং কমেন্ট করো